তো আমার পাশে আজ দুটা খবর আছে, একটা হচ্ছে ভালো খবর, একটা হচ্ছে খারাপ খবর, মানে একটা ব্যাড নিউজ একটা গুড নিউজ। তো আগে ভালো খবরটা শোনাচ্ছি। ভালো খবরটা হচ্ছে আমাদের ঘরকে একটা নতুন কুটুম আসেছে। কুটুম মানে হচ্ছে আমাদের গাইটা একটা নতুন বাছুর দিয়েছে, কিউট কিউট ছোটো মোটু বাছুর, কিউট কিউট বাছুর। তো দেখবে, দেখাচ্ছি। জোহার দেশি জোর কুটুম। লৈতন কুটুম টুকু চাঁদ তো সিনেমেটিক হওয়া দরকার। হুম, তো আর বাকি রইল ব্যাড নিউজ। ব্যাড নিউজ হচ্ছে কালে আমাকে দমে জোর জ্বর হচ্ছে, জ্বর ঠান্ডা ধরেছে, মাথা ব্যথা আছে। তো কালকে উঠে পারি নাই, আজকে উঠেছি মোটামুটি ঠিকঠাক। পপু আসেনছিল, টুকুচার প্র্যাকটিস চলতেছিল, এখন একটু চার্জ হয়ে গেছি, এখন মোটামুটি দুর্বল আছে, বাকি কিছু উঠে জানা পড়ছে না, মেডিসিন নেওয়া হয়েছে। তো ঠিক আছে, হ্যাঁ তো কথা হচ্ছে এতকুই আর কি। দাঁড়াও দাঁড়াও, ইয়ারাঘুর ব্লগটাই, মানে ইয়ারাঘুর ভিডিওটাই দু লোকে গীত ইউজ করেছিলেন যে কিবোর্ডে বাজাতে, এক লোক হচ্ছে পৃথ্বীরাজ মহান্ত আর এক লোক হচ্ছে নিখিল মাহাতো। তো নিখিল মাহাতোরাই ইউজ করেছিলেন যে ভুকুর মায়ের বাজাতে, আর পৃথ্বীরাজ ইউজ করেছিলেন যে রূপা সগড়িরে সোনা কনিয়া, মানে একটা উড়িয়া গীত। তো আমি বাজাইছি ভুকুর মাইটা, আর পৃথ্বীরাজ রাকে মন দুঃখ করবার কোনো দরকার নেই, ইয়ার পরে ভিডিও বাজাই নেব ওদেরটা। দাঁড়াও দেখবে পরে, আগু কথা শোনটু, এটা ঠিক হচ্ছে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না। হ্যাঁ তো কথা হচ্ছে যে আমি অত ভালো বাজাই নাই, শিখছি। তো তো যদি তোরাকে ঠিকঠাক লাগছে, কোনো গীত তোরা চাইছো যে আমি বাজাই বলি, তো ও গীতের নাম আর কাকে ডেডিকেট করতে চাইছো, মানে কাকে ওই গীতটা ডেডিকেট করতে চাইছো, ওদের নাম আর গীতের নাম লিখে নেবে কমেন্টে, আমি বাজাই নেবো। আর চেষ্টা করবে ঝুমুর গীত, আলগা গীতও বাজাই নেবো, কোনো প্রবলেম নেই। বাকি আমার রিকোয়েস্ট ঝুমুর গীত তোরা রিকোয়েস্ট করো, কেন আমারও প্র্যাকটিসটুকু হয়ে যাওয়াক, তোদের কামও হয়ে যাওয়াক। কাকে ডেডিকেট করতে চাইছো ওদের নাম, গীতের নাম তোদের নাম, বাস আমি বাজাই নেবো। তো সকল ঝুমুর গীত তো আমি শুনি নাই, যদি নতুন কিছু ঝুমুর গীত তোরা চাইছো, যেটা মেবি তোরা ভাবছো যে আমি শুনি থাকবো না, তো গীতের লিঙ্কও কমেন্টে দিয়ে দেবে, জানি পাই যাবো, বাজাই নেবো। তো আজকে আর এতকুই, আর কি আর কিছু নেই। ভালো থাকো, সুখে থাকো, সকলকে সুখে রাখো। দিস ইজ ইয়োর কুটুম, সুকেশ কুমার মাহাতো, জোহার, জয়গ্রাম।